فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. প্রশ্ন হচ্ছে ভাই, ইখলাস প্রশ্ন করেছেন মক্কা থেকে, তিনি জানতে চেয়েছেন রমজানের একটি নফল একটি ফরজের সমতুল্য এবং একটি ফরজ সত্তরটি ফরজের সমতুল্য। যে হাদিসটি আমরা শুনেছি সেটি সঠিক না সঠিক নয় এই সম্পর্কে সঠিক ধারণা দেবেন। সম্মানিত দিনী ভাই, আমরা খুব ভালো করে জানি রমজান মাস হলো বরকতময় মাস এবং এই বরকতময় মাস সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন, যেমনটি তিনি বলেছেন শাহরুন মুবারক, এটি বরকতময় মাস, শাহরুন আজিম, মহান মাস, এতে লাইলাতুল কদর রয়েছে। এই ক্ষেত্রে যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন এ বিষয়ে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি সহিহ ইবনে খুজাইমাতে বর্ণিত হয়েছে, এছাড়াও অন্য কিতাবে আসতে পারে, যে হাদিসটি জয়ীফ সূত্রে বর্ণিত হয়েছে। এই জন্য ওলামাগণ ঐক্যমত পোষণ করেছেন যে এটি দিয়ে দলিল গ্রহণ করা আদৌ সঠিক হবে না। যে হাদিসটি এইভাবে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا من تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى فيه 70 فريضة فيما سواه. এই হলো হাদিস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে মানুষেরা, তোমাদের নিকট মহান মাসের আগমন ঘটেছে, যে মাসটি হলো বরকতময় মাস। এ মাসে লাইলাতুল কদর রয়েছে, যেটি হাজার মাসের ইবাদতের চেয়ে অতি উত্তম। যে মাসে রোজাকে আল্লাহ সুবহানাহু তাআলা ফরজ করেছেন এবং রাতের নামাজকে নফল করে দিয়েছেন। আর যে ব্যক্তি এই মাসে উত্তম একটি কাজ করল সেজন্য অন্য মাসের একটি ফরজ আদায়ের সওয়াব পেল। অনুরূপভাবে যে ব্যক্তি একটি ফরজ আদা করল সে যেন সত্তরটি ফরজের সওয়াব পেল। আর এই হলো হাদিস। সম্মানিত দিনী ভাই, এই হাদিসের আঙ্গিকে আমরা এই কথাগুলো শুনে থাকি, ওলামাগণ বলেছেন আদৌ সেটি সঠিক হবে না। তবে আমরা একথা বলবো, যেহেতু বরকতময় মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছেন, অতএব তাতে বরকত রয়েছে, এটি মহান মাস, মাসসমূহের মাঝে উত্তম মাস। আর এ মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন, জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। এই মাসের রাতগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়োগকৃত ফেরেশতারা তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন কল্যাণের দিকে। এসবগুলো হাদিসের ভাষা অনুযায়ী এই মাসটি হলো বরকতময় মাস। তবে নির্দিষ্ট করে একটি নফল করা হলে অন্য মাসের ফরজের সমতুল্য, এটি সঠিক নয়। অনুরূপভাবে একটি ফরজ আদা করলে অন্য মাসের সত্তরটি ফরজের ন্যায় এ ধরনের নির্দিষ্ট করে দেওয়া, এটি আদৌ সঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই ভালো জানেন তার বান্দাকে কিভাবে কি পরিমাপে তিনি সওয়াব দান করবেন। এজন্য আমরা এতটুকু বলবো যে এই মাসটি বরকতময় মাস, তবে নির্দিষ্ট করে কোনো ফজিলত বর্ণনা করা সেটি আদৌ সঠিক নয়।